আমরা দেখব যে একটা ইনক্লাইন্ড ফ্রেমের মেম্বার কিভাবে আঁকে এবং ওই ইনক্লাইন্ড মেম্বারের উপর তার লম্ব বরাবর মেম্বারের লম্ব বরাবর কিভাবে ভার্টিক্যাল লোড দেয়া যায় সেটা দেখব। তাহলে আমরা এই টপিকের নাম দিলাম ফ্রেম উইথ ইনক্লাইন্ড মেম্বার অ্যান্ড ফোর্স। এখানে আমরা নতুন একটা জিনিসের ইন্ট্রোডিউস করব আচ্ছা তাহলে প্রথমে দেখা যাক এটার হ্যান্ড ক্যালকুলেশন। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখে আসি। প্রথমে আসতেছে আমরা এ সাপোর্টে, কত এ সাপোর্টের রিয়াকশান, বি সাপোর্টের রিয়াকশান, এবং এখানে একটা কথা আছে সেটা হচ্ছে বলা হচ্ছে এ বি সি তিনটা পয়েন্টই পিন পয়েন্ট, তিনটা পয়েন্টই পিন পয়েন্ট, তার মানে বি যেটা আছে সেটাও হিন্স পয়েন্ট। আচ্ছা তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের মোমেন্ট রিলিজ করতে হবে। আচ্ছা তাহলে আমরা মডেলটা ক্রিয়েট করি, কিভাবে করব সেটা দেখে আসি। তাহলে আমাদের মেন সাপোর্ট হচ্ছে এ এবং সি, এ এবং সি। আচ্ছা আমরা মডেলে যাব, নো করলাম। আচ্ছা এখন দেখে আসি এক্স এর দিকে কয়টা লাইন নেব, ওয়ান টু অ্যান্ড থ্রি। আমরা ইট্যাপসে এক্স এর দিকে তিনটা লাইন নেব, ওয়াই বরাবর যেহেতু টু ডি ফ্রেম সেহেতু ওয়ান। আচ্ছা মেম্বারটা আমাদের কোন ইউনিটে আছে সেটা দেখে আসি, কিলো নিউটন এবং মিটারে। তাহলে ইউনিটটা করে ফেলি কিলো নিউটন মিটার। আচ্ছা এখন আমাদের এক্স ডিরেকশনের লেন্থ কত ধরবো, এখানে আমাদের আছে টু টু, তাহলে টু ধরলেই হচ্ছে, তাহলে আমরা ধরলাম টু মিটার। ওয়াই ডিরেকশনে কিছু নাই সেই জন্য ওয়ান মিটার। এই জায়গাতে আমাদের কত নিতে হবে, এখানে আমাদের ওয়ান স্টোরি কত রাখতে হবে, জাস্ট ওয়ান স্টোরি রাখলেই হবে। তাহলে এটা ওয়ান এবং যেটা দূরত্ব হচ্ছে কত, ওয়ান পয়েন্ট ফাইভ মিটার, ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ। আচ্ছা তাহলে আমাদের এখানে কাস্টম করার কিছু নেই আসলে, তাহলে আমরা গ্রিড অনলাইতে চলে গেলাম, এরপর ওকে করলাম। আচ্ছা এরপর আমরা এলিভেশন ওয়ানে যাব, এখানে আমরা যে কোনো মেম্বার নিব, নিলাম, আঁকলাম, ড্র করলাম, ড্র করলাম, তাহলে আমাদের হয়ে গেল আমাদের মেম্বার ড্র করা হয়ে গেল। আচ্ছা আমাদের বলা হচ্ছে তিনটা এ বি সি তিনটা পয়েন্টই পিন পয়েন্ট, তাহলে এ বিন্দুতে কী সাপোর্ট আছে, পিন সাপোর্ট, সাইন সাপোর্ট, সাপোর্ট, হিন সাপোর্ট, সিতে সাইন সাপোর্ট, পিন সাপোর্ট। বিতে যেটা আছে বিতে বলা হচ্ছে একটা পিন পয়েন্ট জয়েন্ট, তাহলে পিন পয়েন্ট জয়েন্ট কীভাবে ক্রিয়েট করব, প্রথম যেটা করতে হবে তাহলে ঠিক আমরা প্রথম মেম্বারটাকে সিলেক্ট করব। এই যে মেম্বারটা সিলেক্ট করলে মেম্বারের স্টার্ট এটা, এন্ড এটা, আর বিসি মেম্বারের জন্য বি পয়েন্টটা হচ্ছে স্টার্ট এবং সি পয়েন্টটা হচ্ছে এন্ড। আচ্ছা এখন যেহেতু বি পয়েন্টটা পিন পয়েন্ট সেহেতু এই বি পয়েন্টে কোনো মোমেন্ট ক্যারি করবে না, তাহলে প্রথম কী করতে হবে আমাকে, এইখানে মোমেন্টকে রিলিজ করে দিতে হবে যে বি পয়েন্টটা কোনো ধরনের কোনো মোমেন্টকে ক্যারি করবে না। তাহলে এটা কীভাবে করবো, আমরা প্রথমে সিলেক্ট করব, অ্যাসাইনে যাব, ফ্রেম লাইন, এখানে ফ্রেম রিলিজ অর পার্শিয়াল ফিক্সিটি এটাতে ক্লিক করব। করলাম, করার পরে তাহলে আমরা এটার কিসে, এটা ইন্ডে, তাহলে ইন্ডে মোমেন্ট রিলিজ করে দিলাম। আচ্ছা বির বিসি এর মেম্বারের জন্য ফার্স্টে ফার্স্টে মোমেন্ট রিলিজ করতে হবে, তাহলে সিলেক্ট করলাম সাইন ফ্রেম লাইন, কী করবো স্টার্টে মোমেন্ট রিলিজ করলাম। ঠিক আছে
আচ্ছা, তাহলে আমাদের তিনটা এ পয়েন্ট, এ পয়েন্টে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টে পিন ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এখন এ বি বিন্দু, এ বি এই মেম্বারের একটা 8 kN কি আছে, একটা ইনক্লাইন্ড লোড আছে, ইনক্লাইন্ড লোড আছে। তাহলে এটাকে কিভাবে দিব, প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে দিব। আচ্ছা, প্রথমে যে কাজটা, কত মিটার দূরত্বে আছে, 2 মিটার। আমরা এই জায়গাতে একটা কাজ করব, প্রথম হচ্ছে আমরা এখানে যাব, এখানে হচ্ছে সিট সেট বিল্ডিং ভিউ অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখে নিব আমাদের এখানে আমরা লাইন লোকাল এক্সিস, এটাতে ক্লিক করব। আমাদের প্রতিটা লাইনের এক্সিস দেখাচ্ছে, আমরা রেড, হোয়াইট এবং গ্রিন, আমরা যদি 3D ভিউতে যাই, রেড, হোয়াইট এবং গ্রিন, এটা হচ্ছে প্রতিটা দিয়েছে রেড, হোয়াইট এবং গ্রিন। আচ্ছা, এখানে রেড যেটা আছে সেটা হচ্ছে লোকাল এক্সিস 1, হোয়াইট যেটা সেটা হচ্ছে লোকাল এক্সিস 2 এবং গ্রিন যেটা সেটা হচ্ছে লোকাল এক্সিস 3। তাহলে আমরা টু ডি ভিউতে আবার যাই, টু ডি ভিউতে যাওয়ার পরে দেখি, তাহলে আমরা লোডটা দিব 2 এর মাইনাস, মানে উল্টা ডিরেকশানে, উল্টা ডিরেকশানে তো হলেই কী হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কী করি, সিলেক্ট করি, করার পরে অ্যাসাইনে ফ্রেম লাইন লোড ডিস্ট্রিবিউটেড লাইভ, সরি এটা পিন পয়েন্ট লোড, অ্যাসাইন ফ্রেম লাইন লোড পয়েন্ট লোড, পয়েন্ট লোডের এখানে আমরা লাইভ করলাম, এটা কিলোনিউটন মিটার। আচ্ছা, ফোর্স এটা হচ্ছে তাহলে লোকাল এক্সিস 2, লোকাল এক্সিস 2, লোকাল এক্সিস 2, এবং লোডটা প্রথম পয়েন্ট থেকে কতটুকু দূরে আসে, আমরা অ্যাবসোলিউটে যাই 2 মিটার, তাহলে 2 মিটার দূরত্বে কত আছে, -8। 2 মিটার দূরত্বে কত আছে, 2 মিটার দূরত্বে, 2 মিটার সাপোর্ট থেকে, স্টার্ট পয়েন্ট থেকে 2 মিটার দূরত্বে 8, তাহলে লোকাল এক্সিস 2তে। তাহলে কিলোনিউটনমিটার সেটা হচ্ছে 8 আমাদের, তাহলে ইনক্লাইন লোডটা দেওয়া হয়ে গেল। এরপরে এই জায়গাতে বিসি মেম্বারে আছে আমাদের কি, অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে লাইভ করলাম, কিলোনিউটন করলাম। আচ্ছা, আমাদের ইউনিফর্ম লোড কত আছে, আছে 3 কিলোনিউটন মিটার, 3 কিলোনিউটন মিটার। আচ্ছা, তাহলে আমাদের মডেলটা হয়ে গেল। এরপর আমরা অ্যানালাইজ করব, সেভ অ্যাজ করে নিতে হবে। অ্যানালাইসিসে গেলাম, রান অ্যানালাইসিস। আচ্ছা, আমাদের অ্যানাবল দেখানোর পরেও আমাদের এটা শো করবে, আমরা প্রথমে রিয়াকশান দেখে আসি, লাইভ কিলোনিউটন মিটার। আমাদের এ পয়েন্টে 9.x এর দিকে 9.87 এবং ওয়ার দিকে 9.4, ওয়াই 9.4 এবং এক্স এ 9.87। সি পয়েন্টে আমাদের সি এক্স এবং সি ওয়াই 14.673। আচ্ছা, তাহলে আমাদের এটা মিলে গেল, আমরা এখান থেকে মোমেন্ট ডায়াগ্রাম দেখতে পাবো, এবং বি পয়েন্টকে যেহেতু আমরা পিন পয়েন্ট করে দিয়েছি এবং মোমেন্ট রিলিজ করা হয়েছে, সেই জন্য বি পয়েন্টে কোনো ধরনের কোনো মোমেন্ট নাই, মোমেন্টের মান কত, 0। আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পাবো এবং প্রতিটা মেম্বারের জন্য আমরা কি দেখতে পাবো, আলাদা আলাদাভাবে ডিফ্লেকশনও দেখতে পাবো। যদি আমরা স্ক্রল করি, স্ক্রল করলে আমরা প্রতিটা পয়েন্টের ভ্যালুও দেখতে পাবো।